চৌরিরাম কেন্দ্রের নির্বাচন আগামী 12ই মার্চ, তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে আরও একবার পরিবর্তন আনল পর্ষদ। স্বাভাবিকভাবে নাজেহাল সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। রাজ্যে বিধানসভা নির্বাচনের জেরে নাজেহাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ বদলাতে বাধ্য হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 12ই মার্চ চৌরিরাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে 12ই মার্চ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন বদল করে 13ই এপ্রিল করা হয়েছে। 13 মার্চ নির্ধারিত দিনের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে 10 এপ্রিলে। বুধবার সাংবাদিকদের এমনটাই জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মেহের কান্তি দেব। ফলে আমরা ডিসকাস দি হোল ইস্যু অ্যাগেন, আমরা 12 মার্চের হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষার ডেট আবার ঠিক করি। 12 মার্চের পরীক্ষাটা আমরা নিয়ে গেছি সম্ভবত 13 এপ্রিল। 12 মার্চের পরীক্ষাটা চলে গেছে 13 এপ্রিল, আর এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আর 13 মার্চে যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেটাকে আমরা নিয়ে গিয়েছি 10 এপ্রিল। নির্ধারিত দিনের পরীক্ষা এক মাস পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে অভিভাবক মহল থেকে। মিহিরবাবু জানান, সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর ওই নির্দিষ্ট দিনের পরীক্ষা নেওয়া ছাড়া পর্ষদের কাছে আর কোনো বিকল্পই নেই। এখন কেউ কেউ প্রশ্ন করছে যে 12 মার্চের পরীক্ষা 13 এপ্রিল, এক মাস সরিয়ে দিলাম, 13 মার্চের পরীক্ষা 10 এপ্রিল, সেটাও এক মাস সরিয়ে দিলাম। এখন প্রশ্ন যেটা হচ্ছে, কেন আমরা এটা করলাম? আমরা করলাম এই কারণে, এই যে আমাদের এই যে রুটিনগুলো আছে এটা সিস্টেমেটিক অর্ডারে আছে। এই পরীক্ষার জন্য যে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন যে প্যাকেটে ঢোকে সেই প্যাকেটের উপরে একটা লেভেল থাকে, লেভেলের মধ্যে দেওয়া থাকে সাবজেক্ট কী, পরীক্ষার ডেট কী, পরীক্ষার সময় কী। কারণ আমি যদি সবগুলিকে 12 মার্চের পরীক্ষা তো সরবে, তাহলে 12 মার্চের পরীক্ষাটা যে ডেটে যাবে লেভেলের সঙ্গে মিলবে না, কিন্তু একটাই মিলবে না। আর বাকিগুলি যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমার সব প্যাকেটের কোনোটাই ডেটের সঙ্গে মিলবে না। এবার পরীক্ষার যিনি কাস্টোডিয়ান, তিনি যদি ডেট ভুল করে একটা প্যাকেট খুলে ফেলেন, পরীক্ষা না কর, আমার আবার নতুন করে প্রশ্ন করা। অতএব পুরো প্রোগ্রামটাকে আনডিস্টার্ব রেখে যেটা চেঞ্জ হয়েছে সিঙ্গেল ওয়ান, সেটাকে আমি পিছিয়ে নিয়ে গেছি। এই কারণে গ্যাপটা প্রায় এক মাস হয়ে গেছে। পর্ষদ সভাপতি মেহেরবাবু জানান, পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলেও ফলাফল ঘোষণা হবে নির্ধারিত সময়ে। এদিক দিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বসতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধাই হবে না বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।